তো এক কথায় যখনই আপনারা এরকম যে কোনো স্কুটি চালাবেন তখনই আপনাদের প্রথমে তো এটাই মনে করে ক্লাচ এটাই ব্রেক ঠিক আছে এটা মনে রাখবেন এটাই ক্লাচ এটাই ব্রেক মানে হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন তো আজকের আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম স্কুটি নিয়ে ঠিক আছে তো অনেকে কমেন্ট করছিল যে স্কুটিটা স্টার্ট দোয়া এবং ক্লাচ ছাড়া এবং অ্যাক্সিলারেটর ছাড়াটা ঠিকমতো বুঝতে পারছেন না তো সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব ঠিক আছে তো সেই জন্য ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে লাস্ট পর্যন্ত দেখুন আপনাদের কিন্তু কাজে আসবে তো ভিডিওটা আমি খুব বেশি বড় করব না ছোটর মধ্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন প্রথমত স্টার্ট দেওয়ার জন্য আপনাদেরকে চাবিটাকে অন করতে হবে সেটা তো সবাই জানেন তারপরে যে ব্যাপারটা থাকে সেটা হলো কি এটা আমাদের সেলফ ঠিক আছে আমাদের হাতের ডান দিকে প্রত্যেকটা স্কুটি সেম কিন্তু হাতের ডান দিকে আমাদের কিন্তু এরকম সেলফ থাকে ঠিক আছে এবং বাঁ দিকে থেকে আমাদের কিন্তু হর্ন তো এই হর্নের কথা বাদ দিয়ে আমাদের হলো যে এটা সেলফ এবং যখন আমরা যদি এখন স্টার্ট করার পরে দেখুন আমার কিন্তু মিটার এখানে লাইট জ্বলে আছে এবার যখন আমাদের চাবিটা দেওয়া আছে এবার যদি আমি স্টার্ট করতে যাই স্টার্ট কিন্তু হচ্ছে না এবার না হওয়ার কারণটা কি আপনারা এই ক্লাচটা মানে আপনাদের যে ব্রেকটা আছে ব্রেকটাকে প্রেস করছেন না প্রথমত আপনাদেরকে হালকা করে বেশি দরকার নেই হালকা করে আপনারা এরকম ব্রেকটাকে প্রেস করবেন তারপরে যখন আপনারা এরকম দিবেন আপনার কিন্তু স্টার্ট হয়ে যাবে ঠিক আছে তারপরে সেলফ দিলে স্টার্ট হবে যতক্ষণ না আপনারা এই ব্রেক হোক মানে সামনে ব্রেক হোক বা পিছনে ব্রেক হোক যতক্ষণ না আপনারা এরকম প্রেস করছেন হালকা তাহা ততক্ষণ কিন্তু আপনাদের এই সেলফটা কিন্তু স্টার্ট নেবে না মানে আপনাদের যে স্কুটিটা আছে কোনোদিনও কিন্তু স্টার্টটা কিন্তু নেবে না এটা মনে রাখবেন যখনই আপনারা এরকম সেলফ দেওয়ার আগে হালকা করে এখন আপনাদের ব্রেকটা ধরবেন হালকা করে একটু করে প্রেস করে সেলফ দিয়ে ছেড়ে দেবেন স্কুটি কিন্তু এরকমই থেকে গেল মানে এক কথা নিউট্রালে হয়ে গেল এরপরে যখন আপনারা এরকম হালকা হালকা টানবেন স্কুটি কিন্তু যেতে থাকবে ঠিক আছে দেখুন আমারটা যাচ্ছে এরকম আমি হালকা হালকা টানছি যাচ্ছে ঠিক আছে তারপরে যখন আপনারা থামাবেন স্লো করে দিলেন আবার টানছেন যাচ্ছেন তো এক কথায় যখনই আপনারা এরকম যে কোনো স্কুটি চালাবেন তখনই আপনাদের প্রথমে তো এটাই মনে করে ক্লাচ এটাই ব্রেক ঠিক আছে এটা মনে রাখবেন এটাই ক্লাচ এটাই ব্রেক মানে হচ্ছে যে কোনো আপনারা একটা এই পিছনে ব্রেক ধরতে পারেন বা সামনে ব্রেক যে কোনো একটা আপনারা ধরবেন সেটা দিয়ে হবে যে কোনো একটা আপনারা হালকা প্রেস করবেন সেলফ দেবেন হয়ে যাবে তো এই ভিডিওটা এটাই একটা ছোট্ট ভিডিও ছিল আপনাদের আশা করি কাজে দেবে যদি ভালো লাগে কাজে দেয় তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন ইনস্টাগ্রামে মেসেজ করুন কোনো রকম যদি প্রশ্ন থাকে অবশ্যই ইনস্টাগ্রামে করতে পারেন।